পূর্ণ দিন বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে এই ইসলামী মহা সম্মেলনের আয়োজন করে কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম রব্বুল আলামিন বলতেছেন এ আমার ওই সকল বান্দা বান্দিরা তোমরা যারা আমাকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবতা অন্যান্য সৃষ্টিকে পূজা করো উপাসনা করো তারা এবং তোমরা সকলেই জাহান্নামের ইন্ধন সকলে কি হবা জাহান্নামের ইন্ধন হবা আনতুম লাহা ওয়ারিদুন এবং পূজিত মূর্তি বা ব্যক্তি বা সংবিধান যেটা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর মোকাবেলায় পূজিত ব্যক্তি মূর্তি সংবিধান আদর্শ তন্ত্র মন্ত্র যেটাকে আল্লাহর আসনে বসানো হয়েছে জিন হোক ইনসান হোক শয়তান হোক পাথর হোক যাকেই আল্লাহর স্থানে আল্লাহর আসনে বসানো হয় আর আল্লাহ তাআলাকে যেই সিজদা করা হয় ইবাদত করা হয় সেটা যদি এই সকল বস্তুকে করা হয় এরা সবাই এবং তোমরা যারা এদেরকে পূজা করো হ্যাঁ আল্লাহর হুকুম মানা যাবে না সংবিধানের আইন মানতে হবে এটা যারা বলে আল্লাহর আইন তো এটা আল্লাহর আইন কি ইসলাম ই একমাত্র শরীক ধর্ম আর সংবিধানে লেখা হলো এই সংবিধানের মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ সকল ধর্মকে সমান চোখে দেখতে হবে আর আল্লাহ বলতেছেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তাহলে তারা আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলায় এসে সংবিধানের সিদ্ধান্তকে প্রাধান্য দেয় এবং বলে যে এখানে আল্লাহর আইন মানা যাবে না আল্লাহর সিদ্ধান্ত মানা যাবে না এখানে বলতে হবে যে সকল ধর্ম সঠিক এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এমনও কোনো কুলাঙ্গার কি এই দেশে আসেনি আছে মানে আছে মানে অভাব নাই আমরা দাওয়াতি কাজ করি সাধারণ আলেম আমরা কোনোদিন কারো গায়ে অন্যায় ভাবে একটা থাপ্পড় দিছি এরকম ইতিহাস নাই আলহামদুলিল্লাহ কোন দর্শন কোন ব্যাংক লুটপাট কারো আর্থিক আত্মসাত যে কোনো ধরনের আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো প্রমাণ নাই তথ্য নাই কিন্তু এরপরও আমাদেরকে গুম করা হয়েছে দশ দিন গুম রাখছে নয় দিন রিমান্ডে দিছে দশ দিনের মধ্যে একদিন লটকা কারেন্টের শর্ট দিয়া পিটাইছে প্রথম প্রশ্ন ছিল তুমি কেন বলছো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহ বলছেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম তো আমরা তো আল্লাহর প্রতিনিধি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা বনি আদম হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি তো আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সেই কাজই তো করব কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যেই দিনে হক আমাদের কাছে আল্লাহ তার রসুলের মাধ্যমে পাঠিয়েছেন সেটাকে হু বা হু জুকাতু পরিবর্তন করা যাবে না পরিবর্তন করা যাবে না বিন্দু পরিমাণ গোপন করা যাবে না কিছু ছাড়বো কিছু ধরবো এমন নয় আপাতু মিনু না বিবাহিল কিতাবি ও তা ফুরু না বিবাহ তোমরা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের কিছুকে মানবা আর কিছুকে ছেড়ে দিবা মানে ওইগুলা মানবা যেগুলো মানলে নিজের পিঠেরও সমস্যা হয় না পেটেরও সমস্যা হয় না
পকেটেরও সমস্যা হয় না আর ওইগুলো মানবে না যেগুলো মানতে গেলে গুম হইতে হয় খুন হইতে হয় জেলখানায় থাকতে হয় তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না তাহলে আল্লাহরই বিধান হলো এই কথা বলা ইসলামই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আমাকে তারা বলতেছে না গুনবি এই দেশ গণতন্ত্র দিয়ে চলে গণতন্ত্র মানি হলো সকল ধর্ম সমান গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক এই কথা বলতে হবে তো আমি বলছি অসম্ভব এই কারণেই যদি গুম করে থাকেন কারণ দ্বিতীয় দিন পিড়েছে তো গুম করছে একদিন এর পরের দিন মাই শুরু করছে তো আমি বললাম তাহলে এটার জন্য যদি গুম করে থাকেন তাহলে করসফায়াত দিয়ে দেন কারণ এটা বলা সম্ভব না যে সকল ধর্ম সঠিক এটা বলার সে শহীদ হয়ে যাওয়া অনেক ভালো এটা বললে তো সাথে সাথে মরতা দেখে সভাপতি সাহেব সভাপতি সাহেব যদি বলে সকল ধর্ম সঠিক এই সভাপতি মুরতাদ বিশ্বাস আপনাদের হুজুরের সামনে বললাম এটাই ফতোয়া এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে কিন্তু দেখেন তাদের যারা দেশের সর্বোচ্চ গোয়েন্দা বাহিনী তাদের হাতেই তো দেশের নিরাপত্তা অধিকাংশ তাদের হাতে থাকে তার আকীদা হলো না সকল ধর্ম সঠিক এই কথা কোন সাধারণ আলেম তো দূরের কথা কোন সাধারণ মুমিনও কখনো মেনে নিতে পারে এই এরকম গণতন্ত্র আজকে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বললে অনেকে বলে আরে মিয়া আপনারা গণতন্ত্র বিরুদ্ধে করেন কেন আমরা গণতন্ত্র করি হলো আল্লাহর গণতন্ত্র আল্লাহর গণতন্ত্র মানে আল্লাহ কি গণতন্ত্র করতে কইছেন আল্লাহ গণতন্ত্রের বিরুদ্ধে রসুলকে বুঝাইছে ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ আমার হাবিব আপনি যদি জমিনের অধিকাংশ লোকদের কথা মানেন পরামর্শ মানেন অধিকাংশ লোকের মত অনুযায়ী চলেন তাহলে তারা আপনাকে বিভ্রান্ত করে দিবে আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে যাবে আল্লাহ তার রসুলকে বুঝাইতেছে যে গণতন্ত্র তাই না কথা বুঝেন নাই গণতন্ত্র দিয়ে কশ্চিন কালেও অধিকার আদায় করা সম্ভব না গণতন্ত্রের অধীনে থেকে কশ্চিন কালেও তাওহিদ প্রতিষ্ঠা করা সম্ভব না গণতন্ত্রের সিস্টেমে ঢুকে কশ্চিন কালেও খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলার শরিয়াকে বাস্তবায়ন করা এটা গণতন্ত্র দিয়ে হবে না প্রমাণ পাইছেন কিনা আমাকে ঘুমে রেখে তারা বলতেছে দেশ গণতন্ত্র দিয়ে চলে তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক নাউযুবিল্লাহি মিন যালিক এটা আমরা কখনো পারব না তাহলে এই দেশের মূলনীতিও চারটা সংবিধানের শুনতেছি এখন সংবিধান সংস্কার করা হবে হোক সংবিধান সংস্কার করে 100% কোরআনি আইন ঢুকাইতে হবে মানে এই সংবিধানই বাতিল হবে কোরআন হবে সর্বোচ্চ সংবিধান কোরআন তুমি কোরআনকে সংবিধান বানাও হিন্দুরাও তাদের অধিকার পাবে বৌদ্ধরাও তাদের অধিকার পাবে উপজাতিরাও তাদের স্বাধীনতা ভোগ করবে আল্লাহি বিল্লাহি তাল্লাহি একমাত্র সঠিক অধিকার যদি তুমি আদায় করতে হয় সঠিক স্বাধীনতার স্বাদ যদি তুমি ভোগ করতে হও হে মুসলমান অমুসলমান যারা আমার মাইকের আওয়াজ শুনতেছ শুনে রাখো একমাত্র রাস্তা একমাত্র রাস্তা একমাত্র রাস্তা খিলাফা আলা মিন হাদিন নবুয়া এর বাহিরে যত তন্ত্র মন্ত্র আছে নষ্ট নষ্ট 100% নষ্ট কিচ্ছু হইতো না একশো বছরে তো হয় নাই গত 100 বছরে গণতন্ত্র দিয়ে হয়েছে কোথাও আগামী 1000 বছরে হবে না টাকা নষ্ট করতেছেন মেধা নষ্ট করতেছেন হ্যাঁ যারা গণতন্ত্র করে এরা বিশ্বাস করে এই পদ্ধতিতে এই সিস্টেমে থেকে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা সম্ভব না এরপরেও এই গণতন্ত্রে পড়ে থাকেন কি জন্য নিজেকে নিজে ধোকা দিতেছেন না আপনি গণতন্ত্রকারী আপনি বিশ্বাস করেন এই সিস্টেমে থেকে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা সম্ভব করানো সম্ভব না
এটাই যদি কথা হয় তাহলে আপনি কি জন্য এই গণতন্ত্রে পড়ে আছেন যদি খেলাপথ থাকে কিসের সংবিধান আর কিসের সংসদ সংশোধিত থাকবে না যদি রসূলের ইজ্জত রক্ষা করা না হয় ওটা আবার সংসদ কিসের প্রতি বছর আমরা আন্দোলন করব নবীর পরে নবী নাই সংসদে আইন চাই রাস্তায় বের হবো গুলি করে মেরে দিবে আবার পাঁচ বছর চুপ থাকবো আবার দুই বছর পরে আমাদের এসক জেগে উঠবে আবার রাস্তায় যাব আবার গুলি খাবো দরকার কি ওলামায়ে কেরামের সিদ্ধান্ত কাদিয়ানি কাফের 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 জুনা বলে ও বি কাফের ফতুয়া পরিষ্কার তো এখন যারা সংসদে আছে তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা মুসলমান না কাফের যদি বলেন মুসলমান তো আপনাদের দায়িত্ব কাদিয়ানিদের কাফের ঘোষণা করো আমাদের দরকারটা কি আর যদি বলে দেন না আমরা কাফের ঘোষণা করব না তাহলে পরিষ্কার ভাবে বলে দেন আপনারাও কাদিয়ানি এরপরে দেখেন এই দেশের জনতা এই দেশের আমার এই বাংলাদেশের অধিবাসীরা আপনাদেরকে মন্ত্রী এমপি বানায় কিনা বানাবে পশ্চিম গানেও বানাবে না ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে মূলত ধর্ম ব্যবসায়ী হলো তারা দেখবেন প্রত্যেকবার নির্বাচনের আগে উমরা চলে যায় হজে চলে যায় শাহজালাল শাহবরানের মাজারেও যায় ওই যে সব শ্রেণীর লোকদেরকে খুশি রাখতে হবে তো আবার দুর্গা পূজা কালী পূজাও যায় আবার সেখানে গিয়ে বলে মসজিদে যা টাকা দিছি তার চেয়ে বেশি মন্দিরে দিছি দেখছেন ইমানদারের কি পাওয়ার তো মন্দিরে যাক গির্জায় যাক মসজিদে যাক ওই দরগায় যাক আর দুর্গায় যাক যেখানেই যাক সে মূলত যাইতেছে কিসের জন্য ভোটের জন্য তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা হইলাম না তারা হইল হিন্দুদের মন্দিরে গিয়া হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কুপুরি শিরিকি আকীদা পোষণ করে ফেলে নাউজুবিল্লাহ মিন যালিক কেন হিন্দুরা যেন ভোট দেয় বৌদ্ধদের মন্দিরে গিয়া বৌদ্ধদেরকে খুশি করার জন্য এমন শব্দ এমন বাক্য বলে ফেলে যেটা শুনে মুসলিম উম্মার অন্তরে কাঁপন ধরে দেয় কেন মানে আমি যেন আবার মন্ত্রী থাকতে পারি এমপি থাকতে পারি তাহলে ধর্ম ব্যবসায়ী কারা তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী বুঝেন না আপনি আমেরিকা যেরকম রাশিয়া যেরকম ইউরোপ যেরকম ইহুদিরা যেমনি ভাবে নিজেরা হলো বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় জঙ্গি গালি হিসেবে সবচেয়ে বড় উগ্রবাদী সবচেয়ে বড় টেন্ডারবাজ সবচেয়ে বড় সাদাবাজ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইউরোপ আমেরিকা পশ্চিমারা কিন্তু নিজেদেরটা ঢাকার জন্য এই জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ সন্ত্রাস হ্যাঁ এগুলো সব মুসলমানদের উপরে চাপায় দিছে কোথায় কোন মুসলমান রাষ্ট্র কোন দিন কার উপরে জবরদখল করছে দেখাও দেখি পৃথিবীতে মুসলমান জবরদখল করছে একটা রাষ্ট্র দেখাও তো কোশ্চিন কালেও নয় কখনো না এমন ইতিহাসই দেখাতে পারবে না কিন্তু তোমরা একের পর এক এই কাজ করে যাচ্ছ তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে এটা আমাদের কি আকীদা এর বাইরে যারা আছে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব এটাই আল্লাহ বলতেছেন ইন্নাকুম ওয়ামা তাবুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন لو كان هؤلاء آلهة ما وردوها এই যে তারা আল্লাহ ছাড়া যাদেরকে দেবদেবী বানাইছে আল্লাহর আসনে যত তাগুতকে বসাইছে তাগুত এই তাগুত মানুষ হইতে পারে জিন হইতে পারে শয়তান হইতে পারে আবু জাহল হইতে পারে আবু লাহাব হইতে পারে নব্য ফেরাউন হইতে পারে যে আল্লাহর আসনে নিজেকে বসাবে আর বলবে যে আমি হলাম কি সর্বে সর্বা আমি হলাম কি সর্বে সর্বা আমার উপরে আর কেউ নাই আমি যা বলবো এটাই আইন আমি যেটা বলবো এটাই জীবন বিধান আল্লাহর জীবন বিধান আল্লাহর দেওয়া জীবন বিধানের কোনো তোয়াক্কা করি না তার কোনো বালাই নাই বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর জীবন বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে সংগ্রাম করবে আমাদেরকে বলছে কিন্তু যে তুমি জিহাদ শব্দ ব্যবহার করবে না সংগ্রাম হবে লড়াই হবে যুদ্ধ হবে আবার মুক্তিযুদ্ধ হবে এগুলো বললে তাদের কোনো সমস্যা নাই কিন্তু যদি বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ হবে
কেতাল ফি সাবিলিল্লাহ হবে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে, ইমারতে ইসলামিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, দেখবেন সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যায়। আর বলছে তো বলছে গুনবি যাও আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, শুধু আপনি এই শব্দগুলো বলবেন। আল্লাহ প্রদত্ত শব্দেরও পাওয়ার আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ একবার বলেন যথেষ্ট। আর সারাদিন কোন আবার সংগ্রাম হবে, আবার লং মার্চ হবে, আবার লড়াই হবে, তাদের কিছু হবে না। এগুলো হলো আমাদেরকে শব্দ দিয়ে মাইর দিছে, এগুলো পরিভাষা তো ইসলাম, কিন্তু তাদের পরিভাষা তারা ইংলিশে ব্যবহার করতে পারে, আপনার পরিভাষা আপনি আরবিতে ব্যবহার করবেন, সমস্যা কোথায়? কথা বলেন, হ্যাঁ প্রয়োজনে জিহাদের আপনি সাথে বাংলা অর্থ করে দেন, সংগ্রাম হবে, সমস্যা নাই, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ এটা যে একটা শরীয়তের বিধান এটাও উম্মতের সামনে স্পষ্ট করে দেন। এগুলো তারা মানতে রাজি না, তারা আসলে কোনোটাই মানতে রাজি না। তারা যখন দেখবেন যে আপনি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে ফেলতে করে ফেলতেছেন ফেলতেছেন বাপ 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 বাপ, আর একটু গেলে কিন্তু শরিয়া কায়েম হয়ে যাবে, তখন আপনার দশা হবে মোহাম্মদ মুরসির দশা, জানেন না? ওই যে মিশরের মোহাম্মদ মুরসি দিছেন শেষ করি, গণতান্ত্রিক আপনি গলায় লাগাইছেন গণতন্ত্রের রশি, আর মুখে বলতেছেন আমি খেলাফত প্রতিষ্ঠা করব, রশি তো উনার হাতে, গণতন্ত্রের স্রষ্টাদের হাতে আপনার রশি, যখনই বলবেন খেলাফত প্রতিষ্ঠা করতে চাই এমন টান দিবে আপনার খেলাফত তো দূরের কথা, জান শেষ। কি ঘটনা, সত্য না মিথ্যা? এই পর্যন্ত যেটা হয় নাই পৃথিবীতে, এটা আমাদেরকে আর অন্তত মেহরবানি করে এই ধোকাটা দিয়েন না, আমরা এই প্রতারণায় আর প্রতারিত হইতে রাজি নাই, এই ধোকাবাজিতে আর ধোকা খাইতে রাজি নাই। মুসলিম উম্মা জেগে উঠো, প্রয়োজনে একজন একজন করে আমরা দাওয়াত দিব, ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে মুসলিম উম্মাকে বুঝাইতে হবে, তন্ত্রমন্ত্র দিয়ে অধিকার পাবা না, তন্ত্রমন্ত্র দিয়ে স্বাধীনতা পাবা না, তন্ত্রমন্ত্র দিয়ে বৈষম্য বিরোধী দেশ গঠন করতে পারবা না, যদি এই সকল কিছুকে সংশোধন করতে চাও খেলাফ আলা মিন হাদিন নবুয়া, এর আন্দোলনে জিহাদে নিজেকে শরিক করে না, এছাড়া কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে কাফের মুশরিকরা বেঈমানরা এবং তারা যাদের পূজা করে তারা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। লাউকানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, তারা আল্লাহ ছাড়া যাদেরকে আল্লাহর আসনে বসায় এরা যদি প্রকৃত ইলা হইতো কশিন কালেও জাহান্নামে যাইতো না, খালি জাহান্নামে যাবে না রে বাবা, এরা চিরস্থায়ী জাহান্নামে হবে। তাহলে অমুসলিমরা ইমান সারা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদের এই শিবপুরে অমুসলিম আছে না নাই? হিন্দু বৌদ্ধ উপজাতি খ্রিস্টান অমুসলিম আছে না নাই? এখানেও আছে নাকি? আশেপাশে মাইকের আওয়াজ শুনবে? এই অমুসলিমরা যদি মাইকের আওয়াজ শোনো খুব ভালো করে শোনো, আলহামদুলিল্লাহ আমি মনে করি, আরো কেউ থাকলে থাকতে পারে, আমি মনে করি আমি একজন অসাম্প্রদায়িক বক্তা। অসাম্প্রদায়িক কারণ আমি চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসেই খুঁই ব্রু মরুং মারমা তংসংা মণিপুরা সাঁওতাল গাঢ় ইহুদি যত জাতি উপজাতি আছে সবাই কালিমা পড়ে শাহাদাতাইনের সাক্ষী দিয়ে মোমেন মুসলমান হয়ে চিরস্থায়ী জান্নাতে যাক। কোন অমুসলিম কুফুরের উপরে চলতে থাকুক, শিরিকের উপরে চলতে থাকুক, কুফুর শিরিক করতে থাকুক, এর উপরে মৃত্যুবরণ করতে থাকুক, জাহান্নামে যেতে থাকুক, আমি রসুলের আদনা উম্মত হিসাবে এটা আমি পছন্দ করি না। কথা বোঝেন না মনে হয়? আমি হিন্দুদের সবচেয়ে বড় কল্যাণকামী, কারণ আমি চাই না কোন হিন্দু শিরিকের উপরে স্থায়িত্ব অবস্থা ভাবে থাকুক, স্থায়ী ভাবে থাকুক, কোন বৌদ্ধ শিরিকের উপরে স্থায়ীভাবে চলুক, কোন অমুসলিম ইমান হারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি চাই প্রত্যেক অমুসলিম কালিমা পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে যদি 80 বছরের কাট্টা হিন্দু হয় কাট্টা বৌদ্ধ হয় কাট্টা কাফের হয় অমুসলিম হয় সে যদি আজকে ইখলাসের সাথে বলে লা ইলাহা إلا الله محمد رسول الله تار عشي بسرر گناشش الاسلام يهدم ما كان قبلا اي هندورا بدورا او مسلمرا اما كي دشمن مني گريونا برون امي تمار سب سے برو آپا امي تمار زهنم تاك باسد سب از دارا تما در مندره گئے گر جائے گئے تما در پیگوڑا گئے تما در درمی و پشنالا گئے تما در ساتھ شہمات پشن کرتے سے تما در شریک ایوان کفور بیوشی پشن شا کرتے سے تما در کے دارا انو مدن دچے خوب بالو اب دارا خوب اچھا ہے ساتھ آنندگانو مہورتے شریک کرچن آرہ کورے جان بو بھی شتیو کرمین تارا تمار بندو نائے اپا نائے بلن تارای تما در سب چے برا شترو তারা তোমার চিরস্থায়ী জান্নাত চায় আমি তো তোমার জন্য চিরস্থায়ী জান্নাত চাই কথা কন আপনারা কি রে মুসলমান না হলে জান্নাতে যাবে আহ এরা আদম হাওয়ার সন্তান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ানিসা তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার থেকে তার স্ত্রী ওয়া খালাকা মিনহা যাওজাহা তার স্ত্রীকে সৃষ্টি করেছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আজকে 900 কোটি আর দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন আল্লাহই ভালো জানেন সবগুলোর আদি পিতা আদি মাতা কে আদম আর হাওয়া তাহলে আদম আর হাওয়ার সম্পর্কে এরা আমাদের ভাই বন্ধু নয় এরা আমাদের আত্মীয় নয় অমুসলিমরাও তো আমাদের এই জন্যই তো রসুলকে পাথর মারা হয়েছে রসুলের গায়ের উপরে ওটের উজুরি তুলে দেওয়া হয়েছে রসুলকে গামছা দিয়ে প্যাচ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে রসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে রসুলের মেয়েদেরকে তালাক দিতে বাধ্য করা হয়েছে রসুলের বন্ধুদের উপরে যারপন নাই নির্যাতন হয়েছে রসুলকে তিনটা বছর পুরা কম সহ বংশ সহ এরা জেলখানায় আবদ্ধ রাখছে কিন্তু কোশ্চিন কালেও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই বরং দোয়া করছে আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার স্বজাতি কওমি মানে কি রে আমার স্বজাতি আমার কওম যেই কওম বলতেছে তুমি আমার না রাসূল বলতেছে না তোমরা আমার আমার স্বজাতিকে আপনি হেদায়েত দান করেন তারা বুঝে না মাবুদ তারা না বুঝে আপনার নাফরমানি করতেছে না বুঝে আপনার রসুলকে কষ্ট দিতেছে আহ ওই কওমের কি দুরবস্থা হবে যাদের নবী শরীর রক্তাক্ত হচ্ছে এই রক্ত যদি মাটিতে পড়ে যায় না জানি আল্লাহর গজব কোন দিক থেকে কিভাবে চলে আসে উম্মতকে বাঁচানোর জন্য রসুল দোয়া করতেছে আমরাও ওই রসুলের উম্মত ওই রসুলের ওয়ারিস আমরা ওই রসুলের আশেক আমরা ওই রসুলের সৈনিক আমরাও কোশ্চিন কালেও আমাদের স্বজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে এরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাক এটা চাইতে পারি না তাহলে আমি চাই অমুসলিমরা চিরস্থায়ী জান্নাতে আসুক কি বলেন আপনারা ওস্তাদ জিরা কি বলেন ওলামায়ে কেরাম ওরা যদি জান্নাতে আসে আমাদের কি জান্নাতে জায়গা কম হবে نعوذ بالله من رب العالمين ولكم فيها ما تشتهي انفسكم যা চাইবা তা পাইবা বড় হুজুর যেরকম যা চাইবো তা পাইবো যদি আজকে 90 বছরের হিন্দু মালাউন মুসলমান হয় মুশরিক ঈমান আনে কাফির ঈমান আনে ইহুদি ঈমান আনে তওবা করে ইখলাসের সাথে মুসলমান হয় সেও আল্লাহর কাছে যা চাইবে তা পাবে পাবে কি পাবে না না আল্লাহর কাছে অভাব আছে হ্যাঁ ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা তোমার রবের দাম সীমাবদ্ধ না আরে মিয়া এই হুজুরের কাছে আজকে 10000 টাকা চাইলাম দিলো কালকে 10000 টাকা দিলাম দিলো পরশুদিন চাইলে কই ব্যাটা কি পাইছ প্রতিদিন টাকা খোঁজো ঠিক না রে আর আল্লাহ কয় আমার মানলাম ইয়াসালিল্লাহ
يغضب عليه যে আমার কাছে চায় না আমি তার উপর অসন্তুষ্ট হই আল্লাহু আকবার উদুউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাইতে দেরি আমি উত্তর দিতে দেরি না দিতে তোমার চাওয়ার উত্তর দিতে কি না দেরি করি না আর আমরা চিন্তা করি খালি প্রতিদিন এসে কানবাড়ি করে আজকে এই কালকে সেই পরশু এই এই লোকটা কি শুরু করলো অথচ সব মিলে আমি 20000 অধীনে হ্যাঁ অথবা তিন দিন 50 টাকা করে 150 টাকা দিছি এর পরের দিনই কি হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি আর আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই আল্লাহু আকবার এই তো আল্লাহ আর হলো বান্দার ভিতরে পার্থক্য সষ্টা আর সৃষ্টির ভিতরে পার্থক্য কি এটা সৃষ্টি যত কিছুরই মালিক হোক না কেন সে অসীম নয় কি সসীম আর স্রষ্টা কি পরিমাণ অসীম সেটা আমাদের চিন্তা আকলে ধরার মতো নয় তাহলে রব্বুল আলামিনের কাছে একমাত্র শরীক ধর্ম কি ইসলাম তাহলে আমাদের যে অমুসলিমরা আছে এদেরকে ইসলামের দাওয়াত কে দিবে বলেন নবী রাসূলরা দিবে এই যে আজকে যে আপনাদের ইসলামী মহাসম্মেলন এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওদেরকে বলা হয়েছে যারা অমুসলিমের ভাই বোনেরা আছেন তারাও আসবেন মাইকের আওয়াজ শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা ঘর থেকে বাপ ভাইয়েরা ময়দানে এসে আপনাদের উদ্দেশ্য আজকের এই মহাসম্মেলন কারণ ইসলামী মহাসম্মেলন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ওয়ারাজিতু লাকুমুল ইসলামা দীনা ইসলামকেই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হিসাবে আমি রব্বুল আলামিন বাছাই করেছি চয়ন করেছি তাহলে এটা কি হিন্দুদের জন্য প্রযোজ্য নয় এটা কি বৌদ্ধদের জন্য প্রযোজ্য নয় এটা কি ইহুদিদের জন্য প্রযোজ্য নয় অবশ্যই রব্বুল আলামিন এই কথাই বলছেন ইয়া ইয়ুহান নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اي دنيا সমস্ত মানুষরা তোমরা ইবাদত করো পূজা করো উপাসনা করো রব্বাকুম তোমাদের ওই আল্লাহর ওই প্রতিপালকের আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন والذين من قبلكم এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন আর যারা এক আল্লাহর ইবাদত করবে সমসাময়িক বাপবাদী অবতার নবী রাসূল বাপবাদী অবতার নবী রাসূল মনি ঋষি এক এক ভাষায় এক একটা আমরা বলবো নবী রাসূল আমাদের ইসলামের ধর্মীয় ভাষা মুসলমানদের ধর্মীয় ভাষার নাম কি আরবি হিন্দুদের ধর্মীয় ভাষার নাম কি সংস্কৃত নাকি বৌদ্ধদের ধর্মীয় ভাষার নাম কি পালি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় ভাষার নাম কি হিব্রু এবং আরামিক তাহলে আমরা আরবিতে বলি ইসলাম আল্লাহ তাআলা বলছেন কি যে সমস্ত মানুষ তোমরা কার ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হও মুত্তাকি কারা হবে যারা সমসাময়িক বাপবাদী অবতার নবী রাসূল এর অনুসরণে রব্বুল আলামিনের প্রেরিত জীবন বিধানকে নিজের জীবনে এক্সারসাইজ করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসিং মুসলিম হবে শুধু নামে মুসলিম না কি মুসলিম প্র্যাকটিসিং মুসলিম কাজেও মুসলিম নামে মুসলিম আর কাজে হলো বিশ্বাস করে সকল ধর্ম সঠিক তো মুসলিম নাকি সকল ধর্ম সঠিক বিশ্বাস করলে মুসলিম থাকবে কখনো নয় তাহলে আমাদের আকীদা আমাদের বিশ্বাস মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র আদর্শ ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না তাহলে এই যে আমাদের আশেপাশে অমুসলিমরা আছে এরা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করলে কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা আলাম ইয়াতিকুম নাযীর কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাবে জাহান্নামের খাযিন দারওয়ান কেয়ারটেকার দরজা দাঁড়ায় বলবে ঘটনা কি দলে দলে জাহান্নামে যাও কা জাহান্নাম থেকে বিরতকারী ভীতি প্রদর্শনকারী কোনো ব্যক্তি কি তোমাদের কাছে আসে নাই তখন এই কাফের মুশরিকরা দুই ভাগে বিভক্ত হবে এক গ্রুপ বলবে বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওই গ্রুপ হলো আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা কারুন হামান শাদ্দাদ নমরুদ ফেরাউন অথবা ওই সকল অমুসলিম যাদের নিকটে নবী রাসূল অথবা নবী রাসূলদের প্রতিনিধিরা গিয়ে দাওয়াত দিয়েছে অতঃপর তারা অস্বীকার করেছে ফাকাযযাবনা দাওয়াত পাওয়ার পরে কি করছে অস্বীকার করছে
মিথ্যা প্রতিপন্ন করছে গ্রহণ করে নাই তারা বলবে বালা কদ জানান নাযীর ফাকাযযাবনা কিন্তু আপনারা আমার সমসাময়িক এই রায়পুরা শিবপুর নরসিংদি এগুলার মধ্যে যে অমুসলিমরা আছে এদের কাছে যদি কোনো না কোনো ভাবে ইসলামের দাওয়াত না পৌঁছে আবু জাহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুফাইয়াবনাহি আননি উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাক্তা ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি শান্ত হয়ে দাও পেরেশানি মুক্ত হয়ে দাও তুমি তো তোমার রবের দেওয়া দায়িত্বের কারণে এত পেরেশান হইতেছ ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা হ্যাঁ ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা আপনাকে দিনের বেলায়ও লম্বা সাঁতার দিতে হবে সাঁতার দেওয়া মানে নবী সাঁতার দিবে কোন জায়গায় মক্কাতে তো অনেক দূরে নদী সাগর সেখানে তো নদী নাই সাগর নাই তো সাঁতার দিবে কেন সাবাহাই ইসবাহু সাঁতার দেওয়া সাঁতার কাটা তো পুকুরই তো নাই সাঁতার কাটবে কোন জায়গায় তো মুফাসসিরিন কেরাম বলেন মানুষের ময়দানে মেহনতের কথা বলছে তো মানুষের ময়দানে মেহনত এটার জন্য তো সাইয়ান বা মাসিয়ান কি হয় মিলে বেশি ইন্নালাকা ফিন্নাহারি মাসিয়ান তবিলা লম্বা হাঁটতে হবে ঘাসতে যেতে হবে অথবা সাইয়ান তবিলা লম্বা দৌড়াইতে হবে এটা মানে না বলে রব্বুল আলামিন সেখানে সাবহান তবিলা কেন বললেন সাবহান মানে হলো সাতার কাটা মুফাসসিরিন কেরাম উত্তর দিয়েছেন যে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সাতারের হাঁটার মাঝখানে বা চলার মাঝখানে আপনি দৌড়ানোর মাঝখানে চাইলে মানুষ গাছের নিচে ইট মাথায় দিয়ে দুই চার ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করতে পারবে কিন্তু সাতার এমন এক আমল এমন এক কাজ যেখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ বিরতিহীন এই এই পার থেকে শুরু করবেন ওই পারে গিয়ে ক্ষান্ত হবেন এর আগে যদি ক্ষান্ত হন মাছেও আপনাকে খেয়ে ফেলতে পারে কুমির তো কুমির কি বলেন আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা দিনের বেলায় লম্বা সাঁতার কাটতে হবে কেন লম্বা সাঁতারের কথা বললেন বিরতিহীন মেহনত করতে হবে আমার রাসূলকে বিরতিহীন মেহনত করতে বললেন আল্লাহ তাআলা কোন জায়গায় মানুষের ময়দানে রাসূল মেহনত করতে করতে এমন হয়ে গেল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন যে আমরা তিনটা চাঁদ আমাদের উপরে উঠতে ডুবতে উঠতে ডুবতে উঠতে ডুবতে কয়টা চাঁদ দেখলাম তিনটা মানে কি তিন মাস কিন্তু আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই কেন শিবপুরের সবচেয়ে ভিআইপি হোটেল থেকে প্রতিদিন স্টার কাবাব চলে আসতো নাকি এই জন্য না ছিল না রসুল পেরেশান হয়ে গেছে আল্লাহ যখন বলছে নিকটতম আত্মীয়দেরকেও দাওয়াত দাও নিকটতম আত্মীয় কারা সব বড় বড় কাফের মুশরিক সাইয়্যিদুশ শায়াতিন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা এক একটা কাফেরদের সর্দার বুঝেন না মনে হয় মস্ত বড় বড় শয়তান এক একটা এগুলো হলো রসুলের নিকটতম আত্মীয় আর আজকে আমরা এই মস্ত বড় বড় এই জামানার বড়রাও তো ওই জামানার বড়দের মতোই ঠিক কিনা তো ওই জামানায় যদি রসুল তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে পারে আমরা কেন এই জামানায় এসে এদেরকে খুশি করার জন্য শিরিককে সমর্থন করব কেন ওই সময়ও আমার রসুল মাইর খাইছে জেল খাটছে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষিত হয়ে এলাকা ছেড়ে দিছে আমার রসুল হিজরত করছে কিন্তু আমার রসুল তো কম্প্রোমাইজ করে না ইমানের ব্যাপারে তাওহীদের ব্যাপারে কম্প্রোমাইজ করছে এটি তো আমাদের জন্য শিক্ষা যদি দুর্বল থাকেন রসুল মক্কার 13 বছর দুর্বল ছিলেন মার খাইবেন জেলে যাইবেন গুম হইবেন খুন হইবেন ফাঁসিতে দিব এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে হিজরত করতে হবে কিন্তু কখনো ইমানের সাথে শিরিককে মিলানো যাবে না এটাই তো শিক্ষা আবার যখন ক্ষমতা চলে আসবে আল্লাহ রসুলকে ক্ষমতা দিয়ে দিছে এখন কয় ফায়াকতুলুন ওয়া ইউক্তালুন এতদিন খালি মার খাইছি এখন মার দিমু রসুল বলছে না এখন আমাদের পালা এখন কার পালা এতদিন তোমরা আমাদেরকে আক্রমণ করছো এখন আমরা তোমাদেরকে আক্রমণ করব অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তোমরা আমাদের উপর আক্রমণ করছো জুলুম করার জন্য আমরা তোমাদের উপর আক্রমণ করব ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাহলে জিহাদ কখনো সন্ত্রাসের জন্য নয় সকল প্রকার সন্ত্রাস এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে একমাত্র জিহাদের মাধ্যমে মানলে মানো
না মানলে 100 বছর গোলামি করছো আরো 2000 বছর করো আমরা তো মরে গেছি আমরা নাই যেদিন ঘুম করছে ওই দিন থেকে নাই বুঝেন না মনু তিনবার কালিমা শাহাদাত পড়াছে এখন তোমাকে করস পায়াত দেওয়া হবে পাস পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূল এবার কালি এটা পড়ছি কেন এটা অপরাধ আবার মারি দিছে দেখছেন কত বড় গুদ্দা ছেলে মেয়ের কথা পর্যন্ত মনে পড়ে না এই দেখছেন আমার আমার ছেলের ছবি দেখাইতেছে আমার ভিডিও ওই আমার আহলিয়া আমার শালা আমার শ্বশুর আমার ভাই হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন একখানা থেকে একখানা যাইতেছে তো গুম করে রাখছে না এটা নাই গেলে দূর দূর করে দূরাই দেয় মানে মানুষই না আমরা আমরা মানুষই না বুঝছেন আপনারা তো প্রধান অতিথি বানান বিশেষ অতিথি বানান বিশেষ বক্তা বানান কিন্তু তাগুতের কাছে আমরা মানুষই না আমরা হলাম অমানুষ অমানুষ না না মানুষ কি না মানুষ মানে জঙ্গি মামলা হওয়া মানে না মানুষ এবার কি বলবো এই দেশের সবচেয়ে মিথ্যা সবচেয়ে প্রতারণামূলক সবচেয়ে হয়রানিমূলক সবচেয়ে ভুয়া মামলার নাম হলো জঙ্গি মামলা কথা বলেন এই দেশের সবচেয়ে মিথ্যা মামলার নাম কি এই দেশের সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম কি এই সবাই বলো না কেন এই জিহাদের কথা বললে যদি জঙ্গি হয় এটা যদি তুমি বিশ্বাস করো যে জিহাদের কথা যে বলে সে হলো উগ্রবাদী সে হলো জঙ্গিবাদী সে হলো সন্ত্রাসী তাহলে তুমি নিশ্চিত বেঈমান ফতুয়া ক্লিয়ার বেড়া মানলে মান না মানলে জাহান্নামও আছে মুজাহিদদেরকে যারা সন্ত্রাসী বলবে নিশ্চিত কাফের জিহাদকে যারা সন্ত্রাসী কার্যক্রম করবে নিশ্চিত মুরতাদ আরে বেড়া ইউরোপ বলবো আমেরিকা বলবো ওরা তো বলবোই ওরা তো ইসলামের দুশ্মনী তুমি কি কারণে মোল্লার লেবাস দইরা পীরের লেবাস দইরা আকাবিরের লেবাস দইরা তুমি কি কারণে বলো মোল্লা মুহাম্মদ ওমর উসামা বিন লাদেন সন্ত্রাসীদের গডফাদার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মোল্লা মুহাম্মদ ওমর উসামা বিন লাদেন যদি সন্ত্রাসীদের গডফাদার হয় খোদার কসম করে বলছি তুমি হইলা কাফের মুশরিকদের গডফাদার কোনো সান নাই কারণ মরে গেছি তো হায়াত যেটা পাইছি এটা হলো বোনাস এটা বোনাস পাইছি বোনাস হায়াত আলহামদুলিল্লাহ পরিবারের কথা মনে পড়েন আমি কি পরিবারের কথা মনে পড়ে না মানি তোদের থেকে 1000% বেশি পড়ে আলহামদুলিল্লাহ তোরা তো নাইট ক্লাবে যাস ড্যান্স ক্লাবে যাস প্রতিযালয় হয়ে যাস আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্ত্রী ছাড়া কারো দিকে ইচ্ছা করে তাকাইও না তোদের মতো লোভ লালসা লম্পটদের নজর দিয়ে আমাদের স্ত্রীরা আমাদের স্ত্রীরা হালাল স্ত্রী তোরা তো সকালবেলা বড় তালাক দেস বিকালবেলা আবার ডেকে নেস বউ ঘরের ভিতরে রেখা অপকর্ম করস দাঁড়া খাইছে না জামালপুরের ডিসি সহকর্মীর সাথে 15-25 মিনিটের ভাইরাল হয়েছে না রে 21 সালে হ্যাঁ 19 সালে জামালপুরের ডিসি তার সহকর্মীকে নিয়ে রোমে হয় নাই আলহামদুলিল্লাহ আমরা এগুলোতে নাই কি বলেন প্রয়োজনে এক বিয়ে করমু আরো লাগলে দুই বিয়ে করমু আরো লাগলে তিন বিয়ে করবো আরো লাগলে চার বিয়ে করবো হালাল তরিকায় হবে হারাম পদ্ধতিতে কোনো পরকীয় হবে না মনের মতো একটা হুজুর পেয়েছি এতদিন আল্লাহ আকবার কোন হুজুর এই বয়ানটাও করে না আফসুস এই বয়ান না করতে না করতে এমন হয়ে গেছে আজকে সিলেটে আলেম ইমাম সাহেবের বউকে তাকে হত্যা করে দিয়েছে শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে দেখছেন নি জাহিলিয়ত কাকে বলে আপনি যদি হকের আলোচনা না করেন সঠিক দিনের আলোচনা না করেন তাহলে বদ্দিনই আপনার উপরে চেপে বসবে আলেম পর্যন্ত সার পাবে না কিরে আলেমের বই কেমনে আলেমকে মারে হ্যাঁ ও বিয়ে করছে তো কোনো খারাপ কাজ করে না এই বেয়াদবের বেয়াদব বেহায়ার বেহায়া বেলাজার বেলাজা তোর স্বামী যদি পরকিয়া করতো তাহলে কি তুই তাকে হত্যা করতি আপনারা কোনোদিন শুনছেন পরকিয়া করার কারণে কোন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিছে অথবা কোন স্ত্রী তার স্বামীর গায়ে হাত তোলাইছে
না বরং কোন কোন বদমাশ এমনও আছে বলে দেয় তুমি দরকার হলে 10টা মেয়ের সাথে বাইরে গিয়ে অপকর্ম করো কিন্তু বিয়ে করতে পারবা না কত বড় বেলাসা মানে আল্লাহর গজবের কারণ হবে এই ভালো করে শুনিয়েন একাধিক বিয়ে ইসলামে হালাল না হারাম ফরজ ওয়াজিব না একাধিক বিয়ে করতে হবে ফরজ না ওয়াজিব না কিন্তু একাধিক বিয়ে করার কারণে কাউকে ঘৃণা করা যাবে কাউ সমালোচনা করা যাবে কেউ একাধিক বিয়ে করলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে হুজুররাও ঠিক হয়ে যান খবরদার এই কাজ করতে যাবেন না আমরা কিন্তু সবাই এখন এই আকাম করি কে একাধিক বিয়ে ওনার যদি তৌফিক থাকে উনি করবে দ্বিতীয় বিয়ে করবে তৃতীয় বিয়ে করবে চতুর্থ বিয়ে করবে আল্লাহ বলছে ফানকিহু মা তাবালাকুম মিনা হ্যাঁ মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ শুরুই করছে দুইটা থেকে তুমি কে বাধ্য করো একটা করতে রসুলকে গালি দিলে সাতিমুর রসুল বলতে ভালো লাগে রসুলের আদর্শের বিরোধিতা করলে সাতিমুর রসুল হয় না সেনে কি খুশি আল্লাহু আকবার কাবীরা বিয়ে করা জরুরি না কিন্তু কেউ করলে তাকে ঘৃণা করা যাবে কেউ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে আরে এক বড় ব্যক্তি আমাকে বলতেছে কয় অমুক এলাকার তমুক মেয়ে তমুক পরিবারের তমুক বাপ মা আমিও চিনি আর কি আমার সাথে গল্প করতেছে উনাকেও চিনি যার কথা বলতেছে তাদেরকেও চিনি বলতেছে উনি মেয়েকে আমি শুধু এই কারণে বিয়ে করি নাই যে সে তার বাবা দুই বিয়ে করছে আমি বলছি যদি শুধু এই কারণ হয় তো অপেক্ষা করেন আল্লাহর কাঠগড়া দাঁড়াবেন এটা কি কোনো অন্যায় দুই বিয়ে করার কারণে আপনি আমার মেয়ে বিয়ে করবেন না আমার মেয়েকে বিয়ে দিবেন না আমার ছেলের লগে আপনার মেয়ে বিয়ে দিবেন না তাহলে আপনি কি আপনিও তো আল্লাহ দ্রোহী আপনি রসুলের সুন্নতকে ভালোবাসেন না কথা বুঝতেছেন আপনারা একাধিক বিয়ে হালাল না হারাম আর একাধিক পরকিয়া তো কোনটা জরুরি হালালটা নিবেন না হারামটা নিবেন একাধিক বিয়েকে সহজ করে দেন দেখবেন কোনো পতিতালয় খুঁজে পাবেন না ইনশাআল্লাহ পতিতা পাবেন কোথায় সবাই তো একাধিক স্বামী নিয়ে একাধিক স্ত্রী হওয়ার কারণে আপনি পতিতালয়ের মেয়েই পাবেন না খুঁজে যাই হোক আমি যেটা বলতেছি সেটা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তাহলে যাদের কাছে কোনো না কোনো সময় এই দাওয়াত পৌঁছবে না তারা তো বলবে মা জা আনা মিন বাশিরিন ওয়ালা নাযির আপনাদের শিবপুরের হিন্দুরা বৌদ্ধরা এরা বলবে না না জাহান্নামের দারোয়ান জান্নাতের দারোয়ান সাহেব জাহান্নামের দারোয়ান সাহেব আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই মা জা আনা মিন বাশিরিন ওয়ালা নাযির বরং আমাদের কাছে আসছে ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুড নেইবার বাংলাদেশ আর ডি আর এস 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 কে এস ব্যুরো বাংলাদেশ প্রিজম বাংলাদেশ স্পেস বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পশিকা বাংলাদেশ গাগ বাংলাদেশ রিক বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই 95,000 এনজিও ঋণ দেয় টিন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বই দেয় চাউল দেয় ডাল দেয় তাবু দেয় পানি দেয় কিস্তিতে টাকা দেয় ইমানটা হরণ করে নেয় এরা এসে বলছে না সকল ধর্ম সঠিক তুমি হানাফি সাফি মালিকি যেমন হইতে পারছো তুমি এরকম ভাবে ইসাইও হইতে পারো এই কথা বলে মুসলমান খ্রিস্টান বানায় যান উত্তরবঙ্গে দেখেন মুসলমানকে খ্রিস্টান বানাইছে চলে যান আপনি ল্যাম হসপিটাল দিনাজপুরের পার্বতীপুরে দেখবেন শত শত মুসলিম পরিবার খ্রিস্টান বানায় থুয়ে দিছে আপনি চলে যান ওই যশোরের ফাতেমা হসপিটাল দেখবেন আপনি দর্জনে দর্জনে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে ইসাই মুসলিম নামে আপনি চলে যান চট্টগ্রামের চকর কক্সবাজারের চকরিয়া চকরিয়া থানার চকরিয়া জেলা চকরিয়া থানার দুলাদারা ইউনিয়নের মালুমঘাট গ্রামে গিয়ে দেখবেন খ্রিস্টান মেমোরিয়াল হসপিটালের অধীনে শত শত ব্যক্তিকে খ্রিস্টান বানানো হচ্ছে নাম দেওয়া হচ্ছে ইসাই মুসলিম ওই যে এখানেও একই কথা আপনি যদি হালাল তরিকায় হালাল বিবাহ শাদীকে সহজ না করেন তাহলে হারাম তরিকায় হারাম জেনা বেড়ে যাবে কথা বলেন নাই ঠিক এখানেও আপনি যদি হক পদ্ধতিতে হক দিনকে একমাত্র সঠিক ধর্মকে পছন্দ না করেন তাহলে আপনি বাতিল ধর্মের বাতিলদের টার্গেটে পরিণত হবেন এখন তারা সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের সহযোগিতার নামে মানব কল্যাণ হ্যাঁ মানব পুনর্বাসন নারীর উন্নয়ন নারী ক্ষমতায়ন সমান অধিকার হ্যাঁ এরপরে দারিদ্রতা বিমোচন
এই নামে কি করে তিন কিস্তিতে টাকা দেয় তিন বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে তিন সন্তানের মা এনজিও কর্মীর সাথে উধাও হয়ে গেছে তো হবেই তো তিন তিনটা বছর যদি একটা মহিলা এনজিও একটা ব্যক্তির সাথে সপ্তাহে একবার দেখা করে কথা বলে পান খাওয়ায় বাতাস করে তো এই দুইজনের তিন নম্বর জন তো শয়তানে আলা বুঝেন নাই যদি কোথাও কোনো নারী আর পুরুষ একত্রিত হয় সেখানে তিন নম্বরটা কেলা রে শয়তান কো আমি আছি বেড়াসারা লাগাই দেব শয়তানের কাজ কি এ বেড়াসারা লাগাই দিছে এখন পত্রিকায় আসছে তিন সন্তানের মা এনজিও কর্মীর সাথে কি হয়ে গেছে এই এই এনজিও সংস্থাগুলোর প্রধান টার্গেট হলো এটা কাউকে খ্রিস্টান বানাও কাউকে নাস্তিক বানাও আর কাউকে দৈয়ুজ বানাও আর কাউকে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতি তাদের অন্তরে ঢুকাইয়া দাও তারা যেন রক্ষণশীল পরিবার না হয় রক্ষণশীল সমাজ গঠন করতে না পারে তাওহিদবাদী সমাজ গঠন না করতে পারে ইসলামী সমাজ গঠন করতে না পারে আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া বাস্তবায়ন করতে না পারে বরং তাদেরকে শরীফ শরীফার গল্পের নামে ট্রানজেন্ডারবাদে প্রমোট করে দাও নইলে ব্র্যাক ইউনিভার্সিটির লোগোর মধ্যে পোস্টারের মধ্যে সমকামীদের রংধনু কেন বুঝেন নাই একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য তারপরে আরেকটা কি আছে কাপড় চোপড় বিক্রি করে দে আরং আরঙ্গের পোশাকের ভিতরে সমকামীদের পতাকা লঘু গুড জাজাকাল্লাহ আহসান সমকামীদের লঘু ঢুকেছে কেন আফসোস আজকে বাংলাদেশের মতো এই শাহজালালের দেশে শাহপারানের দেশে খাজা মখদুমের শেষ দেশে মঈনুদ্দিন চিশতি বাবা আদম শহীদ সৈয়দ আলী হামদানি নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জৌনপুরি পুরী তাদের এই পুণ্যের জায়গা এই হিন্দুস্তান এই হিন্দুস্তানে আজকে কালিমার পতাকা নিয়ে মিছিল দিলে নামদারি মুসলমানরা ধরায়া দেয় পুলিশের হাতে অথচ এই দেশে সমকামীদের লঘু নিয়েও মিছিল হয় কি হয় না আয় আফসোস কোথায় আপনি কোথায় আমি কি জবাব দিবেন আল্লাহর কাছে এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব অমুসলিমরা ও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস এ উম্মতে মুসলিমা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি কেন সমস্ত মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি বাছাই করেছি চয়ন করেছি নবী আর আসবে না রসুল আর আসবে না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম তোমার ক্লাসমেট তোমার পাশের বাড়ির তোমার সহপাঠী তোমার একসাথে চাকরি করে তোমার সাথে একই সাথে বাজারে যায় একই খাতে চাষাবাদ করে একই রাস্তা দিয়ে চলাফেরা করে একই পুকুরে গোসল করে একই মাঠে ফুটবল খেলে ক্রিকেট খেলে তোমার সাথে একই নদী মাছ ধরে এদেরকে দিনে হকের দাওয়াত দেওয়া তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তুমি তো ঈমান এনেছো এখন তোমার দায়িত্ব যারা ঈমান আনে নাই ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে দাওয়াত দেওয়া কুফর থেকে শিরক থেকে বিরত রাখা উখরিজাত লিন্নাস সমস্ত মানুষের কল্যাণে আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না আর কোনো রসূল আসবে না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে হকের দাওয়াত দেওয়া এটা মুসলিম উম্মার ইমানি দায়িত্ব ঠিক কিনা এখন দাওয়াত দিবেন নাকি বলবেন না না আপনারা খুব সুন্দর এবার তো আপনারা উৎসব মুখর পরিবেশে খুব পূজা করতেছেন আমরা চাই ভবিষ্যতেও এই উৎসব মুখর পরিবেশ